আসসালামু আলাইকুম এটিন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 3 জনের মৃত্যু নতুন করে আক্রান্ত 35 জানালো আইইডিসিআর সংক্রমণ ঠেকাতে ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জের সব প্রবেশপথে পথে মানুষের আসা যাওয়া বন্ধ রাস্তায় তল্লাশি করা নজরদারি র‍্যাব পুলিশের এবং কাজে যোগ দেওয়ার একদিন পর ঢাকা ও গাজীপুরের কারখানা বন্ধ ঘোষণা করায় আবারও দলে দলে বাড়ি ফিরছে গার্মেন্টস কর্মীরা শুনছিলেন বিআরবি কেবল সংবাদ সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে নতুন করে আক্রান্ত হয়েছে পঁয়ত্রিশ জন মৃতদের মধ্যে আছেন দুদকের এক পরিচালকও অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় আইইডিসিআর হুমায়ুন চিস্তি জানাচ্ছেন বিস্তারিত অনলাইন ব্রিফিংয়ে দেশের করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা জানায় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর গত চব্বিশ ঘন্টায় নতুন সংক্রমণের সংখ্যা পঁয়ত্রিশ তার মানে সর্বমোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা একশো গত চব্বিশ ঘন্টায় মৃত্যু তিনটি সর্বমোট বারো তবে এর আগে মহাখালীর কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন মিলনায়তনে ভিন্ন তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জাহিদ মালিক আজকে নতুন করে যারা সংক্রামিত হয়েছে তার সংখ্যা হল উনত্রিশ এটা আনুমানিক দু একটা বাড়তেও পারে কমতেও পারে এবং সব মিলে এখন পর্যন্ত একশো জন সংক্রামিত হয়েছে এবং মৃত্যুবরণ করেছে গত চব্বিশ ঘন্টায় চার জন মোট এ পর্যন্ত মৃত্যুবরণ করলো তেরো জন এ আইডিসি ইডিসিআর জানায় এখন পর্যন্ত পনেরো জেলায় সংক্রমণ শনাক্ত হয়েছে যার মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ মাদারীপুর ও গাইবান্ধায় সংক্রমণ বেশি গত চব্বিশ ঘন্টায় চারশো আটষট্টিটি নমুনা পরীক্ষায় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে নারায়ণগঞ্জে বারো জন সর্বোচ্চ এলাকা ভিত্তিক বিশ্লেষণে ঢাকায় রয়েছে চৌষট্টি জন এটা ঢাকা শহর আমরা সর্বমোট রোগীর সংখ্যা অনুযায়ী বলছি একশো তেইশ জনের সংখ্যা অনুযায়ী এর পরবর্তীতে রয়েছে নারায়ণগঞ্জ এখন সেখানে সংখ্যা হচ্ছে তেইশ তার মানে গত চব্বিশ ঘন্টায় যাদের সংক্রমণ আমরা নিশ্চিত করতে পেরেছি তার মধ্যে বারো জনই হচ্ছে নারায়ণগঞ্জের এর রয়েছে এদিকে গার্মেন্টস খোলা রাখা এবং এলোমেলো ত্রাণ বিতরণে জনসমাগম করার কারণে সংক্রমণ বাড়ছে বলে আশঙ্কা করেন স্বাস্থ্যমন্ত্রী প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও চেম্বারে রোগীদের চিকিৎসা না দিলে শাস্তিমূলক ব্যবস্থা আর হুঁশিয়ারি দেন তিনি যেভাবে সরকারি হাসপাতালগুলো সেবা দিচ্ছে একইভাবে আপনারা সেবা দিবেন একইভাবে আপনারা এই মানুষের পাশে থাকবেন আমাদের মিনিস্ট্রি সহযোগিতা আপনাদের করবে কি লাগবে আবার যদি না করেন তাহলে মিনিস্ট্রিরও ক্ষমতা রয়েছে যে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কি গার্মেন্টস খুলে দেওয়া হলো হাজার হাজার লাখ হলো কীভাবে আসলো এখানে যে কত সংক্রামিত হয়েছে এটা বিজিএম এ এই বিষয়টা আগামীতে লক্ষ্য করবে যাতে কি এই ধরনের সংক্রামিত না হয় মৃত ও আক্রান্ত লোকের সংখ্যা নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে খোঁজ নিয়ে জানা গেছে দিনের তথ্য সমন্বয় করার আগেই স্বাস্থ্যমন্ত্রী তা প্রকাশ করেন সে তথ্য আসলে সঠিক নয় হুমায়ুন চিস্তি বাংলা ঢাকা করোনা সংক্রমণ ঠেকাতে কাল থেকেই বন্ধ করে দেয়া হয়েছে রাজধানীর সব প্রবেশপথ জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না রাজধানীর বিভিন্ন স্থানেও চেকপোস্ট বসিয়ে সর্বসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করেছে আইন শৃঙ্খলা বাহিনী বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে করোনা ভাইরাসের বিস্তার রোধে ঢাকার প্রবেশমুখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড তৈরি করে যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না রাজধানীতে বের হওয়ার ক্ষেত্রেও একই রকম নিষেধাজ্ঞা তবে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়ির ক্ষেত্রে সমস্যা হচ্ছে না কেউ আইন ভঙ্গ করলে তাৎক্ষণিক জরিমানা করা হচ্ছে প্রমাণ সাপেক্ষে যদি কোনো ব্যক্তি দেখা যাচ্ছে হ্যাঁ তার ব্যান্ডেজ করা মানে হাত পা ভাঙা এরকম ইমার্জেন্সি কেসেস এগুলো আমরা প্রমাণ সাপেক্ষে প্রেসক্রিপশন দেখে দেন সারতেছি হ্যাঁ কোন কোনো গাড়িকে আমরা অ্যালাউ করছি না আমরা ঢুকতেও দিচ্ছি না বের দিচ্ছি না এদিকে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তি শুরু করায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলো নজরদারিতে রাখা হয়েছে রাজধানীর আক্রান্ত এলাকায় মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে আক্রান্ত এলাকা ঘিরে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা সড়কে তৎপরতা বাড়িয়েছে র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত বাইরে গিয়ে যারা যাত্রা করছেন বা অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করছেন তাদেরকে আমরা কিছু আইনগত পদক্ষেপ গ্রহণছি এতদিন তো আমরা সতর্ক করে ছেড়ে দিতাম এখন যারা অযথা ঘুরাফিরা করতেছে তাদেরকে জরিমানা করতেছি নিয়ম ভেঙে এরপরও যারা সড়কে বের হচ্ছেন তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে প্রয়োজনে আরো কঠোর অবস্থানে যাওয়ার কথাও জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরকারের নির্দেশনা অনুযায়ী আইন রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে রাজধানীর প্রবেশ পথগুলোতে জরুরি সেবার সাথে নিয়োজিত ব্যক্তিবর্গ ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না তাই জনসাধারণকে রাজধানীতে আপাতত প্রবেশ না করতে অনুরোধ জানানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে শফিকুল ইসলাম শামেম এটিএন বাংলা পুলিশ সদর দপ্তরের নির্দেশে জরুরি সেবায় যুক্ত এমন যানবাহন ব্যতীত সকল যানবাহন ঢাকায় প্রবেশ করতে দিচ্ছে না গাজীপুর জেলা পুলিশ সকাল থেকে জেলা চন্দ্রা জৈনাবাজার রাজেন্দ্রপুর সহ পাঁচটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করেন পুলিশ সুপার শামসুল নাহার এ সময় তিনি বলেন করোনাভাইরাস সংক্রমণ রোধে ঢাকায় কোনো যানবাহন প্রবেশ করতে দেয়া হবে না ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক তারিকুজ্জামান জানান পুলিশ সদর দপ্তরের দিক নির্দেশনা অনুযায়ী জনগণের নিরাপত্তার স্বার্থে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে নারায়ণগঞ্জে কেউ কোথাও বিনা কারণে বের হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন গতরাতে সিটি কর্পোরেশন সেনাবাহিনী পুলিশ ও র‍্যাবের যৌথ সভায় এই সিদ্ধান্ত হয় তবে সরকারি এই নির্দেশনা মানছে না অনেকেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে শহরে চলাচল করছে সব ধরনের যানবাহন খুলেছে অনেক দোকানপাটও এদিকে গতকাল তিনটি এলাকার নয়শো পরিবারকে লকডাউনে রাখা হয়েছে এ পর্যন্ত মারা গেছে দুইজন আইসোলেশনে আছে নয় জন এবং হোম কোয়ারেন্টাইনে রয়েছে আরো পাঁচশো জন করোনা সংক্রমণ ঠেকাতে সারাদেশে কড়া নজরদারি রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী করোনায় আক্রান্ত হওয়ায় কোনো কোনো এলাকা লকডাউন করা হয়েছে সামাজিক দূরত্ব সহ সরকারি নির্দেশনা না মানায় তাৎক্ষণিক শাস্তিও পাচ্ছেন কেউ কেউ এদিকে নিষেধাজ্ঞার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ঢাকামুখী যানবাহন আটকে দিচ্ছে পুলিশ জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন শহর উপশহরে এমন ফাঁকা রাস্তায় এখন বড় স্বস্তির তবে লুকে লুকে আড্ডা থামছে না জরুরি সেবা ছাড়া বন্ধ সবকিছু এমন নির্দেশনার পরেও পাড়া মহল্লায় এখনও দেখা যায় মানুষের ভিড় মানুষের এমন অসচেতনতায় অবনতির দিকে দেশের করোনা পরিস্থিতি দিনে দিনে বাড়ছে আক্রান্তের হার মৃতের সংখ্যাও এজন্য আরও কড়া অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে বাইরে বের হওয়া মানুষকে ঘরে পাঠানো হচ্ছে প্রয়োজনে মোটরসাইকেল কোথাও কোথাও ছেড়ে দেয়া হলেও একজনের বেশি থাকলে তাদের পুলিশের বাধার মুখে পড়তে হচ্ছে কদিন থেকেই কড়াকড়ি ভূমিকায় সেনাবাহিনী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এবং শহরে ঢোকার পথে নিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে। করোনা ভাইরাস এক চিকিৎসক আক্রান্ত হওয়ায় সিলেটের হাউজিং এস্টেট লকডাউন করে প্রশাসন সোমবার সকালে এখানকার প্রধান গেট তালাবদ্ধ করা হয় এদিকে নিষেধাজ্ঞার পর দেশের বিভিন্ন মহাসড়কে ঢাকামুখী যানবাহন আটকে দিচ্ছে হাইওয়ে পুলিশ তবে অ্যাম্বুলেন্স গণমাধ্যমের গাড়ি সহ জরুরি সেবাদানকারী যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে আদ্দিন সজীব এটিএন বাংলা শেরপুরে করোনা দুই নারী আক্রান্ত হওয়ার পর শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ তিনটি গ্রাম লকডাউন করেছে প্রশাসন আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছিল তাদের নমুনা সংগ্রহ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ তবে ওই দুই নারী জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে সুস্থ আছেন বলে জানিয়েছেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোবারক হোসেন চট্টগ্রামে করোনায় আক্রান্ত হওয়া দ্বিতীয় ব্যক্তির কর্মস্থলে সকল সহকর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে রবিবার হওয়ার পর খুলছিতে ওই যুবকের কর্মস্থল সুপার সত্তর জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয় বন্ধ করা হয় ওই প্রতিষ্ঠান এছাড়া চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আইসোলেশনের করোনা রোগীদের চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক নার্স ও অন্যান্য স্টাফ সহ সতেরো জনকে চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ রাখা হয়েছে চট্টগ্রামে এ পর্যন্ত দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয় সম্পর্কে তারা বাবা ছেলে এর পরপরই দামপাড়া সহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি লকডাউন করা হয় পাবনা সদর হাসপাতালের আইসোলেশনে জ্বর সর্দি কাশি ও শরীরে ব্যথা নিয়ে এক যুবক ভর্তি হয়েছে দুপুরে তার শরীরের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে করোনা পরীক্ষাগারে পাঠানো হয় পাবনা সদর হাসপাতালের সরকারি পরিচালক ড আবুল হোসেন জানান ভোরে সম্ভাব্য করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসে ওই যুবক পরে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসোলেশন বিভাগে ভর্তি করে আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন করেছে প্রশাসন চাপাই নবাবগঞ্জে করোনাভাইরাস সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি ও সামাজিক নিরাপদ দূরত্বে থাকার জন্য প্রশাসনের ব্যাপক তৎপরতা থাকলেও অনেকেই তা মানছে না একদিকে সামাজিক দূরত্ব নিশ্চিতে জেলায় সেনাবাহিনী র্যাব পুলিশের জোরদার টহল চলছে অন্যদিকে চলছে নিয়ম ভাঙ্গার প্রতিযোগিতা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়ার অপরাধে আইন প্রয়োগকারী সংস্থা আটক সহ জরিমানা আদায় করলেও হাটবাজারে মানুষ অবাধে যাতায়াত করছে বাজারগুলোতে সরকারি নির্দেশনা একেবারেই উপেক্ষিত লকডাউনের কারণে ভারতের কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আটকে পড়া আরও চুয়াল্লিশ জন বাংলাদেশি বিশেষ ব্যবস্থাপনায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট ছোট দলে ভাগ হয়ে তারা দেশে আসেন তাদের মধ্যে চল্লিশ জনকে বেনাপল পৌর কমিউনিটি সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে দুজনকে যশোর সদর হাসপাতালে ও অপর দুইজনকে শার্শা উপজেলা হাসপাতালে রাখা হয়েছে এ নিয়ে গত চার দিনে একশো জন বাংলাদেশি বেনাপল বন্দর দিয়ে দেশে ফেরেন কাজে যোগ দেওয়ার একদিন পর ঢাকা ও গাজীপুরের কারখানা বন্ধ ঘোষণা করায় আবারও দলে দলে বাড়ি ফিরছে গার্মেন্টস কর্মীরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে পায়ে হেঁটে চলার দৃশ্য ছিল চোখে পড়ার মতো অনেকে আবার বিভিন্ন স্থান থেকে পিক আপ অটোরিকশা সিএনজি বা ট্রাকে জীবনের ঝুঁকি নিয়ে ময়মনসিংহ শেরপুর নেত্রকোনা ও জামালপুরের উদ্দেশ্যে রওনা হয় সামাজিক দূরত্ব মানেনি তারা

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মধ্যে সারা দেশে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে দিনাজপুরে অসহায় ও দরিদ্রদের মাঝে চাল ডাল তেল সহ অন্যান্য খাদ্য সামগ্রী বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম শহরের পুল হাট এলাকাসহ বিভিন্ন স্থানে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় গাইবান্ধার সাঘাটায় করোনা কারণে বন্ধ থাকা হোটেল ও স মিলের দু হাজার কর্মচারীর মধ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলেরা বিমিয়ার পক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে সাঘাটা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হিরু ও সাধারণ সম্পাদক নাসিরুল আলম স্বপন এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি বাড়ি গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় বারো বারো হাজার পাঁচশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দেওয়া হয়েছে জেলার নয়টি উপজেলায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় জেলায় ইতোমধ্যে দুইশো মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে পর্যায়ক্রমে আরো ছয়শ মেট্রিক টন খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হাযাতুদ্দৌলা খান অঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়া দশ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে নোয়াখালী পৌরসভা পৌর ভবন সহ বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে এ সময় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সহায়তা নিতে আসা প্রত্যেককে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক দিয়ে নির্দিষ্ট দূরত্বে সারিবদ্ধ করা হয় হবিগঞ্জের নবীগঞ্জে নিম্ন আয়ের তিন হাজার মানুষের মাঝে চান বিতরণ করেছেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ সামাজিক দূরত্ব মেনে সকালে পানি উমদা ইউনিয়ন সহ কয়েকটি ইউনিয়নে এসব চান বিতরণ করা হয় বান্দরবানের বিভিন্ন জায়গায় হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বেতন করেছে সেনাবাহিনী শহরের মধ্যম পাড়া জাদিপাড়া সাঙ্গু নদী তীরবর্তী বস্তি বিভিন্ন এলাকায় এসব খাদ্য সামগ্রী দেওয়া হয় সেনাবাহিনীর বান্দরবান রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শাহিদুল ইমরান এ সময় উপস্থিত ছিলেন সাভারের দরিদ্রদের মাঝে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে ত্রাণ সামগ্রী বেতন করা হয়েছে দুপুরে সাভারের ভাকুতা ইউনিয়নের শ্যামলাপুর স্কুল এন্ড কলেজে এসব চান বিতরণ করা হয় বরিশালে করোনা কারণে পরিবর্তিত পরিস্থিতিতে দশ টাকা কেজি দরে ও এম এস ডিলারদের মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নগর ভবনের সামনে আমতলার মোড় নথল্লাবাদ বিআইপি গেট রূপাতলি হাউজিং ও কাউনিয়াসহ অন্যান্য এলাকায় এসব চাল বিক্রি করা হয় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খুলে ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগে নরসিংদীতে দশ দোকান মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন দুপুরে নরসিংদী বড় বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শাহ আলম মিয়া এবং ক্যাপ্টেন জাহিনের নেতৃত্বে এক দল সেনা সদস্য এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া কেউ যাতে ঘরের বাইরে যেতে না পারে সেজন্য জেলার ছয়টি উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে ঝালকাঠি সদর উপজেলার বাসনডা ইউপি সদস্য ও জেলা মেম্বার্স ফোরামের সভাপতি মনিরুজ্জামান মনিরের বাড়ি থেকে ট্রানের আড়াই টন চাল জব্দ করেছে জেলা প্রশাসন রোববার রাতে অভিযান চালিয়ে এ চাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত চালগুলো করোনা কারণে ক্ষতিগ্রস্তদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল বলে জানিয়েছে জেলা প্রশাসন বিষয়টি যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জোহর আলী রংপুরের তারাগঞ্জে তিস্তা ব্যারেজ সেচ ক্যানেলের পাড় ভেঙে আটটি গ্রাম প্লাবিত হয়েছে এতে পানির নিচে তলিয়ে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট সহ প্রায় ত্রিশ হেক্টর আবাদি জমি স্থানীয়রা জানায় তারাগঞ্জের কুর্সা ইউনিয়নে গতকাল হঠাৎ করে তিস্তা ব্যারেজ সেচ ক্যানেল পাড়ের কিছু অংশ ভেঙে যায় এতে মিষ্টিপাড়া দক্ষিণপাড়া ডাঙ্গাপাড়া হাজিপাড়া বড়বাড়ি আখিরার পাড় সহ আটটি গ্রাম প্লাবিত হয় তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অশোক কুমার জানান তিস্তা শেজ ক্যানেল পারে 40 ফুটের মতো অংশ ভেঙ্গে গেছে এতে নিচু এলাকার জমি সহ কৃষি জমিতে পানি ঢুকেছে তবে এতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি করোনা ভাইরাসের কারণে সৃষ্টি অচল অবস্থায় আর্থিকভাবে সামর্থ্যহীন ব্যক্তিদের মধ্যে খাদ্য সামগ্রী বিনামূল্যে দেওয়ার জন্য টিএমএসএস ফাউন্ডেশন বগুড়ার ঠнгаমারার মানবতা স্টোরের কার্যক্রম শুরু করেছে টি এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগমের উদ্যোগে এ স্টোরের কার্যক্রম শুরু হয় এ স্টোর থেকে দরিদ্র অসচ্ছল ও কর্মহীন মানুষরা প্রতিদিন দুপুর আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চাল আলু পেঁয়াজ পানির বোতল মাস্ক ও সাবান সহ অন্যান্য সামগ্রী চাহিদা অনুযায়ী নিতে পারবেন সমাজে বিত্তবানরা গরিব মানুষদের জন্য খাদ্য সামগ্রী ওই স্টোরে দান করতে পারবেন বলেও জানান টি এর প্রতিষ্ঠাতা কার্যক্রমে মিডিয়া পার্টনার এটিএন বাংলা পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরেই থাকুন নিরাপদে থাকুন এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে